সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাই, আমি মোফাক্কেরুল ইসলাম। আপনারা জানেন আসন্ন বিধানসভা নির্বাচন একদম দোরগোড়ায় চলে এসেছে, প্রশাসনের প্রস্তুতি তুঙ্গে এবং নির্বাচন কমিশনের প্রস্তুতিও তুঙ্গে। লাস্ট আপডেট ভোটার লিস্ট, নতুন ভোটার লিস্ট, এক্সট্রা 21 লক্ষ যোগ করে নতুন ভোটার লিস্ট অলরেডি নির্বাচন কমিশন পাবলিশ করেছে। আমি জানি না আমার ভাই ও বোনেরা যারা কারেকশন করতে দিয়েছিল, যারা নতুন করতে দিয়েছিল, যারা নতুন বিয়ে করেছে তার বউয়ের নাম উঠাতে দিয়েছিল, তার স্ত্রীর নাম উঠাতে দিয়েছিল। এই যে সামগ্রিক ব্যাপারটা, ভোটার কার্ড সংক্রান্ত যে সমস্ত কার্যকলাপ আপনারা করলেন, আপনারা ঠিক করলেন, ভুল ছিল ঠিক করলেন, কারেকশন করলেন, বা নতুন ভোটার কার্ড উঠালেন, বা ছিঁড়ে গেছিল নতুন করতে দিয়েছিলেন, এই যে সামগ্রিক ব্যাপারগুলো, এই সামগ্রিক ব্যাপারগুলো আপনারা এই পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে যে আপডেট ভোটার লিস্ট, যে ভোটার লিস্টকে লক্ষ্য করে ইলেকশনটা পরিচালনা হবে, সেই ইলেকশন পরিচালনার জন্য নতুন বা টাটকা ভোটার লিস্ট অলরেডি আপলোড করেছে নির্বাচন কমিশন। আপনার নামটা সুরক্ষিত আছে কি না, আপনার পিতা, আপনার পরিবারের সমস্ত ভোটার কার্ডগুলো ঠিক আছে কিনা, এটা দেখে নেওয়ার দায়িত্ব কিন্তু আপনাদের। অতএব যেহেতু পাবলিশড হয়ে গেছে নতুন ভোটার লিস্ট, তাহলে আপনারা কিন্তু সেই ভোটার লিস্টটা ইয়ে করতে পারেন, চেক করে নিতে পারেন যে আপনি যে কাজের জন্য ভোটার লিস্টটা কারেকশন করেছিলেন, সংশোধন করেছিলেন, নতুন নাম উঠিয়েছিলেন, এই সামগ্রিক ভোটার লিস্টটাতে আপনার নামটা কিভাবে আছে, আপনার স্ত্রীর নাম কিভাবে আছে, আপনার ছেলে মেয়ের নাম কিভাবে আছে, এটা কারেকশন করে নিতে হবে বা নিয়ে নিলে ভালো। কারণ টাটকা বা কারেন্ট ভোটার লিস্ট আপডেট হয়েছে, ভোটার লিস্টে আপডেট হয়েছে। আপনারা সকলেই আপনাদের নিজের দায়িত্ব মতো আপনার আগামী প্রজন্মের কথা ভেবে বা আগামী যে সমস্ত বিপদের দিনগুলো আসছে সেই বিপদের দিনগুলোর কথা ভেবে আপনি আপনার ভোটার কার্ডটা সুরক্ষিত আছে কি না, ঠিক আছে কি না, কীভাবে আছে সামগ্রিক ব্যাপারটা আপনি আপনার এলাকার নিজস্ব জায়গাতে অনুসন্ধান কেন্দ্রে বা বিডিও অফিসে, পঞ্চায়েতে বা আপনার এলাকাতে যে বিএলও আছে তাদের সাথে যোগাযোগ করে, অথবা যে সমস্ত ইয়াং তরুণ ভাই আমার যারা আছে, যারা বন্ধু যাদের সবসময় মোবাইল ইউজ করে, তারা যদি ওয়েবসাইটে সার্চ করে সিও ওয়েস্ট বেঙ্গল বলে, বা আমার নিচে ভিডিওর নিচে লিঙ্ক দেওয়া থাকবে, এই লিঙ্কে যদি খোঁজ করেন তাহলে মোবাইলেই আপনি দেখতে পাবেন আপনার সেই ভোটার লিস্টে আপনার নামটা কিভাবে আছে। অতি সত্বর সেগুলো দেখে সুন্দরভাবে আপনার নিজের ভোটার কার্ডকে সুরক্ষিত করুন, এবং আপনি নিজে এই দেশের নাগরিকের যে নির্বাচন কমিশন বা নির্বাচন দিয়ে যে সুন্দর একটা সরকার গঠন করতে হবে তার জন্য ভোটার কার্ডটাকে আপনাকে দেখে নেওয়া উচিত বলে আমি মনে করি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন।